বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হয়ে গেল। ঢাকে কাটি না না, সেটা তো মহালয়াতেই পড়ে গেছিল। আমাদের পাড়ার 49তম বছরের দুর্গা পুজো এবারে ঠাকুরানা চতুর্থীর রাতে। হ্যাঁ, প্রতি বছরই আমরা একটু লেট করেই ঠাকুর আনি, কারণ আমাদের ছোট পাড়া, ছোট জায়গা, তো আগে থেকে আনলে অনেকটা ব্লক হয়ে যায়। সেই মতোই চতুর্থীর রাত্রিবেলা আমরা কয়েকজন চলে গেছিলাম ঠাকুর আনতে। কি ভাবছেন, কুমারটুলিয়া তো ফাঁকা? না, ব্লকটা যত দেখবেন তত জানতে পারবেন এটা কুমারটুলি না, এটা নতুন কুমারটুলি। না না, এরম বলে কোনো জায়গা নেই যে নতুন কুমারটুলি। আসলে এখন কুমারটুলি মতোই বাগমারি ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যায়, সেই রাস্তায় কিন্তু দুর্দান্ত ঠাকুর সব তৈরি হয়। আজকের ব্লগটাতে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর প্রতিমাগুলো। বিগত 3-4 বছরে আমরা কুমারটুলিটা অ্যাভয়েড করি নানান কারণের জন্য, সেসব নাম কথা বলে। কিন্তু আমরা সব থেকে যেটা আপনাকে রেফার করবো বা বলবো একবার অন্তর যেতে, বাগমারির এখানে ঠাকুরের দাম কিন্তু অনেকটাই রিজনেবল কম্পেয়ার টু কুমারটুলি। আমি শুধু দুর্গা ঠাকুরের কথা বলছি না, আমরা আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজোর ঠাকুর, জগদ্ধাত্রী প্রতিমা, সরস্বতী পুজো, আমার ভাইয়ের অ্যামোডাউনে বিশ্বকর্মা পুজোর ব্লগও আপনারা দেখেছেন, সবই কিন্তু এইখান থেকে। কারণ এটা কম্পারেটিভলি অনেকটা লেস ক্রাউডেড, অনেকগুলো অপশান আছে, ভাববেন না দু একটাই দোকান আছে, অ্যাটলিস্ট 40-50টা দোকান রয়েছে। যাদের কিন্তু এই যে ভিডিওতে দেখছেন, যাদের কিন্তু প্রতিমার যে কোয়ালিটি, এমন না যে কোয়ালিটি খারাপ বা ফিনিশিং খারাপ, এরা কিন্তু এটা কম্প্রোমাইজ করে না। এটা আমার ব্যক্তিগত মতামতের থেকেও বলবো, এটা সবার ফিডব্যাক, তাই বলবো যে একবার অন্তত এখানে ট্রাই করে দেখুন। এই ব্লগে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভালো ফিনিশ, কতটা লেস ক্রাউডেড, অপশানও অনেক। আমি ওই জন্য বাইকের রাস্তাটা কভার করেছিলাম, তাই একবার বলবো আপনারা এইখানে কিন্তু এই বাগমারির ব্রিজের ঠিক পাশ দিয়ে যে গলিটা, সেখানে কিন্তু একবার ঘুরে যেতে পারেন। দারুণ হতে হলো আন্টি, দারুণ দারুণ। ফিরে আসি আমাদের পুজো নিয়ে। আমাদের পাড়া ছোট্ট একটা পাড়া, যেখানে কিন্তু মেম্বাররাই নিজেরা কন্ট্রিবিউট করে, খুব খুব কম চাঁদা দিয়ে এই পুজোটা করি। এই করতে করতে আমরা কিন্তু 49th ইয়ারে পা দিয়েছি, পরের বছর আমাদের জন্য মেগা ইয়ার। হ্যাঁ, 50 ইয়ার্স অফ দুর্গা পুজো, ইটস বিগ। আরেকটা ইন্টারেস্টিং ইনফো তোমাদের সঙ্গে শেয়ার করি, আমাদের যে পুজোটি বিগত 8-9 বছর ধরে কিন্তু পুরোটাই ফিমেল বা লেডিস কমিটি পুরোটা অর্গানাইজ করে। এটা কিন্তু একটা হিউজ ক্রেডিট, পাড়ার দিদিরা, কাকিমা, আমার মা, আমার জেঠিমারা সবাই মিলে কিন্তু দুর্দান্তভাবে এই দুর্গা পুজোটাকে অর্গানাইজ করে। আমরা বলি এটাকে নারী শক্তি। আমাদের পাড়ার পুজো মানে ছোট্ট একটি প্যান্ডেল,
কখনো কখনো থিম হয়েছে, থিম হয়নি বলবো না, ছোট্ট একটা প্যান্ডেল, একচালি ঠাকুর আর প্রচুর আড্ডার প্রচুর স্মৃতি। কখনো ঘুরে যাবেন, ভালো লাগবে, মনে হয় বাড়ির পুজো হচ্ছে। যেরমটা বলছিলাম, ছোট থেকে বড় সব রকম প্রতিমাই কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন। আর আবার বলছি, অনেকটা অ্যাফোর্ডেবল আর ভালো কোয়ালিটি। যাক, আসল কথাটা একবারও বলতে ভুলে গেলাম, সেটা হলো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বা করেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো ডিবং লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ সামনের পুজোর পাঁচটা দিনই কিন্তু আমাদের কন্টিনিউয়াস পুজো নিয়ে ব্লগ আসবে। হ্যাঁ, আগেই বলে দিই, আমি কিন্তু খুব একটা প্যান্ডেল হপিং করি না, একটু ভিড়টাকে অ্যাভয়েড করি, বাট আশা করছি কন্টেন্টগুলো যেরকম হবে তোমাদের ভালো লাগবে। ঠাকুর নিয়ে ফেরার সময় কিন্তু একটা জিনিস পুরো পরিষ্কার বুঝতে পারলাম, সেটা হলো বস, পুজো কিন্তু শুরু হয়ে গেছে। কারণ যখন আমরা ফিরি, উত্তর কলকাতার একটা ফেমাস জায়গা দিয়ে আমরা ফিরছিলাম, সেটা হচ্ছে হেদুয়া পার্ক। হেদুয়া পার্কের রাস্তাটা দেখুন, রাত্রি তখন দুটো, একদম পুজো শুরু, দুদিক আলোকিত। তাই জয় মা দুর্গা কমেন্ট করতে ভুলবেন না, ভালো থাকবেন, আবার দেখা হবে কালকে।